আসলে আমি তো আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিরমি তো আমি দুটো ইলেকশন অলরেডি করেছি চিফ ইলেকশন করে কোর্ডিনেটর এই প্রথম আমি এই চেয়ে দাঁড়াচ্ছি স্বাস্থ্য অনুযায়ী করেছি যে আমার এটা খুব লাগতো কারণ আমাদের বীরেশ্বরের জনগণ এবং আমাদের এখন তৃণমূল থেকে নেতাকর্মীরা সবাই পাচ্ছি না যে মানে আমি সামনে এগিয়ে আসি কেন না ওনার পাশে থেকে আমি প্রায় 20টা বছর পাস করেছি আমার বাবা প্রায় 5-6টা বছর বীরেশ্বরের অনেক তার শিকার হয়েছে কিন্তু আমি মনে করি এখন যে অবস্থায় আমরা আসছি বাংলাদেশে স্মার্ট বাংলাদেশের জন্য আরও অনেক কিছু করতে হবে এবং আমি ডিজিটাল বাংলাদেশের সাথে সম্পর্ক করেছিলাম এবং আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা শক্তিশালী করতে পারবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য আমার একটাই টার্গেট আমি মানুষকে ভালোবাসি আমার দেশকে ভালোবাসি যেটা আমি শিখেছি বঙ্গবন্ধু আদর্শ শহীদ বাবাকে দেখেছি এবং ওনার পথ অনুসরণ করে আমি এগিয়ে যাব এবং আমার যে মেধা আমার মেধা করেছে সেখান থেকে যা শিখেছি এবং আমার অভিজ্ঞতা আমার বাবার থেকে যা যা জেনেছি সেগুলোটাই আমরা কাজ করব এবং আমি আশা করছি যে বীরেশ্বরের যে একটা প্ল্যান করেছেন বীরেশ্বর খুব বেকার থাকবে এবং বীরেশ্বরকে একটা হাব হিসাবে উনি চিন্তা করছেন সেটাতে আমি কাজ করতে চাই।